গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। আপনারা জানেন যে আজকে আমাদের দলে চারজন যারা নির্বাচিত করে ঘোষিত হয়েছিলেন তারা আজকে সমর্থন। এই বিষয়ে আমাদের দলের যে অবস্থা বক্তব্য সেটা আপনাদের সামনে পরিষ্কার করে ব্যাখ্যা করা আমাদের দলের জন্য আজকে আমার এই সমর্থন। আমি একটু আমাদের প্রেক্ষাপটটা বলি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গত কাল তিনি সন্ধ্যার সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং ইতিমধ্যে তিনি দলের বিভিন্ন স্তরের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং দেশের যারা রাজনৈতিক সত্তার ব্যক্তি আছেন তাদের সঙ্গে কথা বলার পরে জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়। আমাদের গণতন্ত্রের ধারা অনুযায়ী তিনি সেই হিসেবে তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারই প্রেক্ষাপটে আজকে আমাদের চারজন দলের নেতা যারা গ্রস্ত হয়েছেন তারা সপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি এখন এই বিষয়ে আমাদের দলের যে বক্তব্য আমাদের একজন চেয়ারপার্সন যে বক্তব্য সেটা আপনাদের সামনে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে গত 30 ডিসেম্বর নির্বাচন ছিল একটি তরঙ্গ যারা প্রশাসনের নির্বাচন যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহল প্রশাসনের নির্বাচন হিসেবে চিহ্নিত এই নির্বাচনের ফলপ্রদ সম্পূর্ণ সাজানো দেশের দল মত নির্বিশেষে সকল ভোটাররাই এই নির্বাচনে তাদের ভোটাধিকার থেকে যা ক্ষমতাসীন মহলের কারো কারো থেকে অস্বীকারক হিসেবে বেরিয়ে রোজিরবিহীন সন্ত্রাস প্রশাসনের হস্তক্ষেপ সর্বোপরি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের মাধ্যমে ভোটের আগে রাতেই ভোটের দিনের আগে রাতেই ভোটের ফলাফল একতরফাভাবেই তাদের পক্ষে সাজিয়েছে সরকার। আমরা সন্নত কারণে ভোটাধিকার বঞ্চিত জনগণের ক্ষোভের ধারাবাহিকতায় এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলাম এবং জাতীয় সংসদে আমাদের মনোনীত প্রার্থীদের শপথ গ্রহণ না করার জন্য আহ্বান জানিয়ে আমাদের দল ভারতের জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি নির্বাচনী ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ কিন্তু ক্ষমতাসীন মহল নির্বাচনী ব্যবস্থাকে আজ এমন ভাবে দৃঢ়করণ করেছে গোটা নির্বাচনের প্রতিষ্ঠান আজ ক্ষমতাসীনদের ক্ষমতা প্রলম্বিত করার একটা হাতিয়ারে পরিণত গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য চর্চার অন্য সকল পদ্ধতিও সংকীর্ণ হয়ে গেছে। বিশ্ববাসীর কাছে এই সরকার তার গ্রহণযোগ্যতার জন্য ভোটারবিহীন এই সংসদকে সজল দেখাতে চায় এটুকুই কেবল আজ গণতান্ত্রিক অধিকার চর্চার ন্যূনতম সুযোগ হিসেবে বিরোধী জনমতের কাছে জন্য অবশিষ্ট। আমরা বরাবরের মতোই দাবি করছি দল নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের সংসদ নির্বাচন করাই এই সংকট সমাধানের একমাত্র পথ। তাই একদিকে নতুন নির্বাচনের দাবি দেশনীতি মুখ্যমন্ত্রীর সহ সকল রাজনীতিকদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের অব্যাহত দাবি অন্যদিকে দেশের চলমান অর্থনৈতিক আইন শৃঙ্খলা সামাজিক চরম সংকট যথাক্রমে রাষ্ট্রের দুর্নীতি শেয়ার বাজার কেলেঙ্কারি ব্যাংক লুট আর নির্যাতন কোন কোন গণমাধ্যম নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটি কার্যকরী জোরালো গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে নতুনভাবে উদ্দীপ্ত হতে হবে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার দেশনীতি মুক্তির দাবিতে
সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ রাজনৈতিক সংগ্রামকে যুগবৎ ভাবে চালিয়ে যাওয়াকে আমরা যুক্তিযুক্ত মনে করি। জাতীয় রাজনীতির এই সংকটময় চতুর্দিকে দেশের এবং তাদের যার সুচিকিৎসা মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমাদের দল সংসদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে আশা করি দেশবাসীকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তের ধারাবাহিকতায় অবিলম্বে আবার জাতীয় নির্বাচন আদায় করে গণতন্ত্র পুনরুদ্ধার দেশের একটি সহশক্ত রাজনীতিকে মুক্ত করে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত জাতীয় ঐক্যমতের বাংলাদেশ গড়ে তুলবো। ধন্যবাদ। অপেক্ষা করুন, জানতে পারবেন। সেটা সময় মতো সিদ্ধান্ত না হবে। সেদিক বললাম সময়ে আসুক। আমি কি করেছি না করেছি আপনার সময় হলেই জানতে পারবেন। আমরা বলেছি যে কেন আমরা যদি এত পরিষ্কার করে লেখা আছে ভাই, আমি কি আপনাদের সামনে পুরোপুরি করিনি? সমঝোতার প্রশ্ন কোথায় দেখবেন? আমরা বলছি যে আমরা সংসদের ভেতরে এবং বাইরে ওখানেই আমরা এই লড়াইকে করে যেতে চাই। সংসদটা তো আপনার এটা একটা জায়গা, আমরা বলেছি একটা স্পেস আছে আমাদের এখানে, এখনো আপনার আগে আপনার শপথ গ্রহণের আগের বক্তব্য ছিল না? আমি তো আমাদের সিদ্ধান্তটা তো খারাপ করে আমাদের আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, হাজার হাজার মামলা, এই চাপ তো আমাদের উপর আছে, আমাদের নেত্রী গেলে আপনারা
না একেবারেই না, আমরা তো বলছি নির্বাচন নির্বাচনে ছিল না, বৈধতার প্রশ্নের না, আমরা স্পষ্ট করে বলছি আমরা আমাদের কথা বলার সীমিত যে সুযোগ আছে, আমাদের গণতন্ত্রকে চর্চার সীমিত যে সুযোগ প্রয়োগটা নেওয়ার জন্য আমরা ইটস ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। আমি আপনার সময় আসতে আপনি জানতে পারবেন একটা রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন চলছে যে আপনারা শপথ গ্রহণের বিনিময়ে হচ্ছে যে ম্যাডামের জামিনের বিষয়টা আছে, আমি কি নেবো না নেবো নেবো তখন আগে থেকে আপনি বললে তো হবে না, এখানে যখনই আপনি পরিষ্কার করে কথা বলেন পলিটিক্স এ আমাদের জন্য প্রয়োজন দলের জন্য রাজনীতির জন্য দেশের জন্য সেটাই আমরা ধন্যবাদ।